সবসময় মনে রাখবে, তুমি জগতে যাই কিছু করো না কেন, জগতে যেভাবেই বলো না কেন, তোমাকে একটা না একটা দিন কিন্তু ঈশ্বরের সম্মুখে গিয়ে দাঁড়াতে হবে। একটা মুসলমান বাড়ির ছেলে যদি মাথায় টুপি দেয়, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, পাঁচটা মুসলমান বাড়ির ছেলে তাকে সম্মান করে, সালাম আলাইকুম। একটা হিন্দু বাড়ির ছেলে যদি কপালে তিলক দেয়, গলায় মালা দেয়, ধুতি পাঞ্জাবি পরে, পাঁচটা হিন্দু বাড়ির ছেলে ওকে টোন টিটকিরি কাটে, যেটা আমাদের জীবনের সব থেকে বড় লজ্জা। এর থেকে বড় লজ্জা জগতে আর কিছু হবে না। তুমি নিজের পায়ে নিজে কুড়ুল মারছো, তুমি তো নিজে করো না, যে করছো ওকে কেন থামাচ্ছ, ওকে অন্তত করতে দাও। করবে না বলে মনেই করো তাহলে অন্তর থেকে সেটা গ্রহণ করো। শোনো, তুমি রাস্তা দিয়ে একটা মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছ, তোমার সাইকেলের মোটরসাইকেলের টায়ারের নিচে পড়ে একটা পোকা মারা গেল, একটা মাছি মারা গেল, একটা জীবন হত্যা হলো, তুমি না জেনে সেটা কর্মটা করলে, তুমি তো জানতে জানতে মারোনি, কিন্তু তুমি জানতে জানতে যখন একটা পশুর গলা কেটে তাকে হত্যা করো, তুমি সেই হত্যার অপরাধ রাখবে কোথায়? জীবনকে ধন্যবাদ দাও যারা পশুর মাংস ভক্ষণ করে না, তারা সৌভাগ্যবান। কেন জানো? তারা অন্তত অন্যের জীবন বধ করে নিজেকে শক্তিশালী করার চেষ্টায় ব্যস্ত হয়ে উঠে পড়ে নাই। কেন আমাদের জীবনে দুর্দশা? হিন্দুরা কপালে তিলকহীন, কণ্ঠে মালাহীন, মুখে শাস্ত্রহীন, পরিবার সংস্কারবিহীন, তাই সনাতন ধর্মের মানুষের জীবনে এত দুর্দিন। হ্যাঁ, কিছু কিছু বাড়ির ছেলে দাদু ঠাকুমারা আছে, কিছু কিছু ঠাকুমা রয়েছে, এরা জীবনে কোনোদিন গুরুদেবের আশ্রমে যায় নাই, গুরু দীক্ষা নেয় নাই, ভগবানের পুজো করে নাই, আর মানুষ এত বড় নির্লজ্জ হয়ে গেছে। আমি শুধু মনে ভাবি, আজকে কি বার? বলে বৃহস্পতিবার, আজকে নিরামিষ, আজ ঠাকুর এসছে বাড়িতে, লক্ষ্মী ঠাকুর, ঝাঁটা জুতা ছাতা খাবারের আসন পর্যন্ত ধুয়ে দিয়েছে, নিরামিষ। বৃহস্পতিবার ঠাকুর এলো, শুক্রবারে পোলট্রি মুরগি চলে এলো, মানে ওটা ঠাকুর চলে গেছে ওদিন, ঠাকুর নাই। কি বেহায়া লোকজন রে ভাই, কি যে ঠাকুর আসে আবার চলেও যায়, মানে তুমি তাড়িয়ে দিয়েছ তাকে আর কি। হ্যাঁ, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়, দোষ আমার কপালের। পুরীতে গিয়ে তুমি যদি সমুদ্রের ধারে দাঁড়িয়ে কেকড়া ভাজা কিনেই খাও, তাহলে আমার মনে হয় বাগনান থেকে কিনে এনে খাও, কষ্ট করে পুরী যাওয়ার দরকার নেই। পুরী গিয়ে তুমি যদি আমিষই খাবে, তাহলে পুরী কেন গেছো? ঘরে থাকো। জগন্নাথ মন্দিরের সামনে যে লম্বা লাইন, তার থেকে পুরীর সমুদ্রের ধারে মদের দোকানে বেশি লম্বা লাইন। জগন্নাথ পরে দেখলেও হবে, আগে মদ খেতে হবে। যে পাগল হয় সেও নাকি নিজের ভালো বোঝে বলে আমরা শুনেছি, আমরা এত বড় পাগল আমরা নিজের ভালোটা পর্যন্ত বুঝি না। একাদশীর দিন মা তার ছেলেকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে, বাড়ির বয়স্ক দাদু শ্বশুর মশাই সে গিয়ে বৌমার সামনে দাঁড়িয়ে বলছে, বৌমা একাদশীর দিন ছেলেকে ডিম ভাজা করে খাওয়ালে ওর মা আবার ওর ছেলের মনে জোর বাড়ায়, ও না জেনে খেলে কিছু হবে না, খেয়ে নিতে। ভগবান যেন ভগ্নীপতি হয় আর কি, না জেনে খেলে কিছু হবে না। কুতার থেকে তোমরা পেয়েছ এইসব, কুতার থেকে পেলে। যদি অন্তর দিয়ে প্রকৃত ভগবানকে ভালোবাসতে, যদি অন্তর দিয়ে নিজের ধর্মকে প্রকৃত অর্থে সম্মান করতে, তাহলে মা কালীর বিসর্জনের দিন মদ খেয়ে মাকে টলিতে তুলে দিয়ে মায়ের অসুরের মুন্ডুটা নিয়ে গিয়ে ছিঁড়ে নিতে না পুকুরের জলে ডুবিয়ে। সম্মান যদি করতে হয় অন্তর থেকে সম্মান করবে, লোক দেখানো ভালোবাসা দেখিয়ে লাভ নেই, লোক দেখানো ভালোবাসা দেখিয়ে লাভ নেই। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুই কোথায় ছুটে যাচ্ছ? চারদিকে ছুটে যাও, তুমি তোমার নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারো নাই। আর অন্তরকে যদি পরিশুদ্ধ করতে না পারো, তোমার জীবনের কোনো কিছুই কোনোদিন পূর্ণতা পাবে না। এই যে মায়েরা বসে আছেন, মায়েদের জীবনে, নারী জাতির জীবনে সব থেকে বড় সৌভাগ্য কোনটা জানেন? নারী জাতির জীবনে দুটো হচ্ছে বড় সৌভাগ্য। প্রথম সৌভাগ্য কি মিলিয়ে নেবেন আমার কথাটা, যে রমণী, যে মেয়ে, যে স্ত্রী,
বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসেছে নিখুঁত দেহ নিয়ে, এটা তার জীবনের প্রথম সৌভাগ্য। এক কথায় বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে এসেছে, এই কটা দিন পর্যন্ত যতদিন সে না এসেছিল তার দেহ পরপুরুষ দর্শন করে নাই, এটা তার জীবনের সব থেকে বড় সৌভাগ্য। আরেকটা সৌভাগ্য কি জানে, স্মৃতির সিঁদুর নিয়ে যে রমণী মৃত্যুবরণ করে এটা তার জীবনের আরেকটা বড় সৌভাগ্য। তুমি তো ভালো মন্দের বিচারই হারিয়ে ফেলেছ, ভালো মন্দের বিচার যদি তুমি করতে না শেখো, তুমি যদি তোমার নিজের ভালো না বোঝো, তাহলে তোমাকে ভালো ভালো করে কে বোঝাবে? কোনোদিন অপরের কথায় কান দেবে না, অপরকে দেখে লাফিয়ে উঠবে না, কে কি বললো, কে কি করলো, কে কি শুনলো, এদিকে কান দিও না। তুমি তোমার জীবনের লক্ষ্য বস্তুর পথে চলে যাও। কেন বলো তো, যে লোকটা মদ খেয়ে রাস্তায় মাতাল হয়ে পড়ে থাকে ওকে কেউ টনটিটকিরি কাটে না, কিন্তু যে মানুষটা জপের মালা হাতে নিয়ে নাম করতে করতে পথ দিয়ে চলে যায় ওকে সবাই টনটিটকিরি করে। কেন জানো? একটা কারণের জন্য, সমাজ জানে ও আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে, ওকে উপহাস্য করে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে। কিন্তু হাতি যখন রাস্তা দিয়ে চলে যায় কুকুরগুলো অনেক ঘেউ ঘেউ করে, হাতি কি ফিরে ছুটে যায় নাকি? আপনার জীবনের লক্ষ্যটা আপনি ঠিক রাখুন, কে কি বললো তার দিকে কান দেওয়ার দরকার নেই। লক্ষ্য যদি ঠিক থাকে এক না একদিন লক্ষ্য ঠিক পূরণ হবেই হবে, এক না একদিন লক্ষ্য ঠিক পূরণ হবে। ছেলের হাত ধরে বাবা নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা লোক মরে গেছে, চারজনে কাঁধে নিয়ে যাচ্ছে, আর নিচের লোকগুলো বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ছেলে তার বাবাকে বলছে বাবা ওরা কোথায় যাচ্ছে? উপরের বাবা বলছে ছেলেকে শোকা, উপরের লোকটা তো মরে গিয়েছে, যে লোকটা মরে গেছে ও তো হরি বল বলতে পারে না, ওর হয়ে নিচের লোকগুলো বলছে। বাবা তখন ছেলে তখন বলছে বাবা ও বলতে পারে না কেন? বাবা বোঝাচ্ছে মানুষ যদি একবার মরে যায় সে কি আর কথা বলতে পারে? তখন ছেলে বুদ্ধি করে বাবাকে প্রশ্ন করছে, বাবা তাহলে যে লোকটা জীবনে বেঁচে থেকে হরি বল না বলে সে? যে মরে গেছে ও তো বলতে পারবে না, কিন্তু যে বেঁচে আছে কিন্তু বলছে না সে? বাবা তখন বলছে যে বেঁচে থেকে হরি নাম না করে সে মরারই সমান। না না হাসি তো এইবার পাবে, যেই বাবা এ কথা বলেছে ছেলে সঙ্গে সঙ্গে বাপের হাতটা ছেড়ে দিল, এই হাত কাছে গাড়ি। সঙ্গে সঙ্গে ছেলে বলছে আমি বেঁচে থাকতে থাকতে কোনো মরার হাত ধরে হাঁটতে পারবো না। বলে কেন? বলো বাবা তুমি তো নিজেই জীবনে কোনোদিন হরিনাম বলো নাই, তুমি তো বললে বেঁচে থেকে যে হরিনাম বলে না ও মরার সমান, আমি মরার হাত ধরে হাঁটবো ছেড়ে দিল? এখনো সময় আছে, এখনো সময় আছে, দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। হ্যাঁ ওই সবগণেশের সিরিয়ালগুলো বাদ দাও, ওই স্টার জলসার জি বাংলা বাদ দাও, ওই সমস্ত বাদ দাও, ওইসব ওসব ঘর ভাঙার গল্প ওসব বাদ দাও সব। হ্যাঁ অনুরাগের ছোঁয়া না, ও শয়তানের ছোঁয়া সব বাদ দাও সব। হ্যাঁ হরগৌরী হোটেল ফোটেল সব বাদ দাও, সব ছাড়ো সব, ওসব বাদ দিয়ে প্রত্যেক দিন দশ মিনিট করে বাড়ির দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম করবে। বাড়িতে হরিনাম করলে সংসারের অমঙ্গল দূরে যায়, সংসারের শান্তি ফিরে আসে আস্তে। এত সহজ নয় জীবনকে উপলব্ধি করতে গেলে, এত সহজে উপলব্ধি করা যায় না, উপলব্ধি করা শিখে নিতে হয়। এখনো সময় আছে, এখনো পর্যন্ত সময় আছে। হ্যাঁ 33 কোটি দেবদেবী ভারতবর্ষে আছে, দয়া করে যীশু খ্রিস্টের লকেট পড়া ছেড়ে দাও, দয়া করে লুঙ্গি পড়া বাদ দাও, লুঙ্গি বাঙালি পড়বে না, লুঙ্গি হাসেম মিয়া পড়বে মসজিদে যাবে, তুমি লুঙ্গি পড়বে কেন? বাঙালি লুঙ্গি পড়ে না, ধুতি পড়ে। ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটা ছেড়ে দাও, ছেলে মেয়ের জন্মদিনে মাছ মাংস করে খাওয়া ছেড়ে দাও, মাঙ্গলিক কার্য মঙ্গলিক কার্যের মতো করে পালন করো। কেন জানো? মনে রাখবে যদি তোমার রক্ত পরীক্ষা করাও, শরীর দুর্বল লাগে রক্ত পরীক্ষা করাও সুগার হয়েছে কিনা, যদি নাকে গন্ধ না পাও করোনা পরীক্ষা করাও করোনা হয়েছে কিনা, আর যদি হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে কাঠি করতে ইচ্ছা হয় তাহলে ডিএনএ পরীক্ষা করাও জন্ম ঠিক আছে কিনা। হরি বল হরি বল। তা যদি না করতে পারো তাহলে বুঝবে কোথাও না কোথাও ভেজাল একটা ঢুকে রয়েছে, নাহলে কাঠি করতে ইচ্ছে হচ্ছে কেন? হ্যাঁ মন্দিরে গিয়ে পুজো করার লোক আছে, মন্দিরে গিয়ে প্রসাদ খাওয়ার লোক আছে, ভাসানের দিন ডিজে গান বাজিয়ে নাচার লোক আছে, ধর্মকে রক্ষা করার মানুষের খুব অভাব হয়ে পড়েছে।
এখনো যদি উদাসীন হয়ে থাকো, পায়ের তলা থেকে একটু একটু করে মাটিটা সরে যাবে, একটা না একটা দিন এসে দেখবে মাটি সরে গিয়েছে। ফোনে রিচার্জের দাম বাড়ছে, দেখছো না? আমার মতো গরিব মানুষের পক্ষে ফোনে টাকা ভরা বিশাল ব্যাপার হয়ে যাবে, যেটা 150 টাকা ছিল 200 পেরিয়ে চলে গেছে। আর নেই আর নেই, আজকে ফোনের টাকার দাম বাড়ছে কেন? মানুষের কথার দাম কমছে তাই ফোনে টাকার দাম বেড়ে যাচ্ছে। মানুষ কথা দিয়ে কথা রাখে না, এক্ষুনি একরকম বলে পরক্ষণে আরেক রকম বলে। সব সময় মনে রাখবে, জগতে যা কিছু করবে, যা কিছু করার চেষ্টা করবে, সব কিছুর মূলে ঈশ্বরকে সাক্ষী রাখবে, আর ঈশ্বরকে সাক্ষী রেখে জগতে পথ চলবে। যে সমস্ত ছেলে মেয়েরা বসে আছো, যে সমস্ত মেয়েরা স্কুল কলেজে পড়ো, মনে রাখবে সনাতন ধর্মে নারী জাতিকে যে সম্মান দেওয়া হয়, দুর্গা পুজোর সময় মেয়েকে মা গানে পূজা করা হয় কুমারী পুজোতে, এই সম্মান পৃথিবীতে কোনো ধর্মে কোনো সম্প্রদায়ে কেউ কাউকে কোনো জাতিকে দেয় না। এরপরেও যদি তোমরা অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ছুটে যাও, তোমাদের থেকে বড় দুর্ভাগা আর কেউ হবে না। কেউ তো কারণ হয়, ঠাকুরটা কেমন হবে? বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালকে বুঝিয়ে বলছে, ঠাকুর চাই কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে নাহি বাঁধে, কখনো বা ধুলায় গড়া গড়ি যা, ধুলায় গড়া গড়ি যা। যে কথা বলেছে জ্যোতির্ময় পাল বলছে, তুই কি সকালবেলা নেশা করে আমার বাড়িতে এসেছিস? হাসে কাঁদে নাচে গড়ে কিরম করে বানাবো রে, কিরম করে বানাবি তা আমি জানি না, ঠাকুরটা তো আমি দেখেছি এইভাবে তাই তোকে বললাম। আচ্ছা বেশ, বায়না দিয়ে তো মালিক চলে গেছে, মিস্ত্রি চিন্তায় পড়ে গেছে কি করে বানাবো, লোক দিয়ে খবর নিচ্ছে কি একটা জিনিস, প্রত্যেক দিন সকালবেলায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন গাইতে গাইতে গঙ্গার পাড় দিয়ে নগর সংকীর্তনে বের হয়। বাসুদেব দত্ত অর্ডার দিয়েছিল, জ্যোতির্ময় পাল চিন্তা করছে, আমি যদি গঙ্গার পাড়ে খড় মাটি নিয়ে গিয়ে বসি, আমি যদি গৌরকে দেখি আর বানাই তাহলে কেমন হয়? যেমন আসবে তেমন বানাবো, হাসতে হাসতে আসলে হাসা বদন, কাঁদতে কাঁদতে আসলে কাঁদা বদন। খড় মাটি নিয়ে গিয়ে বসে পড়েছে, আসতে কথা বলছে কে? খড় মাটি নিয়ে গিয়ে জ্যোতির্ময় পাল বসে পড়েছে সকাল, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগের পতিত পাবন উদ্ধার কাটে, ভাবের গোড়া ভক্তির গোড়া, ভাব ভক্তির আগা গোড়া, শিবাসঙ্গনের রসরাজ কীর্তন বিনোদিয়া, জগন্নাথ মিশ্র তনয় গৌরাঙ্গ সুন্দর, হরিনাম গাইতে গাইতে এই পথে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ। পদ্মাবতী ঘরের বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ছেলেটা যে কেমন হলো, রোগা না মোটা, বেঁচে না লম্বা, কালো না ফর্সা। জীবনে কোনোদিন দুজন মানুষকে রাগাতে নেই, এক হচ্ছে ভগবান আরেক হচ্ছে ডাক্তার। ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা, আর ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা। এই দুজনকে বাদ দিয়ে পথ চলবেন। মানুষ যখন সরি বলে তখন ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে তখন জীবন শেষ, দু জায়গাতেই শেষ। যে যেমন বিশ্বাস নিয়ে তাকে দেখেছে সে সেই বিশ্বাস নিয়ে তার কাছে গিয়ে ফল পাবে। হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি তখন মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে কি, প্রণাম করলাম। আমি যখন মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম, এই যে মেয়েটা বসে আছে, আমি যখন আসরে আসি আমি দেখলাম ও এক মনে জগন্নাথ দেবের ঘরে বসে বিড়বিড় করে কি যেন বল ঠাকুরের সঙ্গে বলা বলি করছিল। তারপরে ঠাকুর মশাই বলতেও সাইড দিয়ে দিল। তা ও যখন ভগবানের কাছে গিয়ে ভগবানকে প্রণাম করছে, ভগবানের কাছে মনের দুঃখের কথাটা বলছে, ও শুধু নয় আমরা সবাই জানি ভগবান আমার মনের দুঃখের কথা শুনতে পাচ্ছে, আমার প্রণামটা দেখতে পাচ্ছে। আচ্ছা আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, ভগবান যদি আমার প্রণামটা দেখতে পায়, আমি যদি মন্দির থেকে নেমে এসে বিড়ি খাই, ভগবান দেখতে পাবে না?
আমি যদি কীর্তন শুনতে এসে ঘুমাই ভগবান দেখতে পাবে না, আমি যদি কীর্তন শুনতে, ওই দেখো সামনের বছর থেকে আসরের মাঝখানে কোনো খুঁটি দেবেনি তোমরা, আসর ঝুলিয়ে থাকবে, এই খুঁটি সব নষ্টের গোড়া বুঝলে। যত জায়গায় ঠেকের ব্যবস্থা করবে সব ঘুমোবে। হ্যাঁ আর শোনো সব থেকে বড় কথা, ভগবান যেমন আমার প্রণামটা দেখতে পায়, ভগবান কিন্তু আমার অন্যায়টাও দেখতে পায়। সত্যি কথাটা নিম পাতার মতো তিতো লাগে, মিষ্টি কথাটা মিথ্যে কথাটা চিনির মতো মিষ্টি লাগে। আশ্চর্য কি জানেন, আজ পর্যন্ত নিম পাতায় কোনোদিন পিঁপড়ে লাগেনি, যতবার লেগেছে চিনিতেই লেগেছে। তুমি যাই করো না কেন, হ্যাঁ কোনোদিন তুমি জীবন থেকে সরে গিয়ে পথ চলতে পারবে তুমি ভাবলে কি করে? ঠাকুমার পায়ে হাত দিয়ে নাতনি গিয়ে প্রণাম করছে, ঠাকুমার আশীর্বাদের ভাষা পায়নি, নাতনিকে বলছে তুই 100 ছেলের মা, বিশালে একটা নিয়ে পারেনি, পাড়া জালি দিচ্ছে। কি আশীর্বাদ করছো তুই? হ্যাঁ আশীর্বাদ দিলো অভিশাপ, আশীর্বাদ করবে সত্য বলিবি, বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসী। মা দোলা দিচ্ছে কেন? মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট খ্রিস্টান ছেলেমেয়েদের বললেন, আমি ঈশ্বর নই ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য কোটে গিয়ে দেখবেন লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ ভগবদ গীতা। গীতা কেন? গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহ জগতের কোটে সে ছাড়া পেয়ে গেলেও ভগবানের কোটে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে সে বিচারের ফলটা পেয়ে যাবে। আমার কথায় কেউ দুঃখ করবেন না, কেউ রাগ করবেন না, কেন জানে? কর্ম আমি যেমন করেছি ফল আমাকে তেমন পেতে হবে। যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, আমার টাকা দাও খেয়ে একটু বাঁচি। যে টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে সেও ভগবানকে ডাকছে, আমার জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাবো, তোকে দেইনি তুই ডাকছিস, ওকে দিয়েছি ও ডাকছে, মাঝখানে গরিব কীর্তনের দল পড়ে গেছে। আমরা ভগবানকে বলি একটু টানে টানে রাখবে, কারণ টানে রাখলে তোমার দিকে টান থাকবে, কম দিলে না খেয়ে মরতে হবে, বেশি দিলে আবার জেলে চলে যেতে হবে, সমস্যা আছে বলুন। একটু কম দাও, একটু কম দাও, একটু কম দাও, আর কম যদি দাও তবেই তো তোমায় ভালোবাসবো, বেশি দিলে তো তোমায় ভুলে যাবো। কিছু করবে তোমাকে চলে যাওয়ার সময় সব কিছুর হিসেব দিয়ে যেতে হবে।